বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল বাংলা কুইজে। আমরা আবার চলে এসেছি বিগত 7 দিনের বাছাই করা 25টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা আমাদের বাংলা কুইজের ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ, ফেসবুক পেজ এবং বাংলা কুইজের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে তোমরা গিয়ে আরও অনেক তথ্য পেতে পারো। তো চলো আর দেরি না করে প্রশ্নোত্তরে চলে যাই। কোন রাজ্যের লিগাল সার্ভিস অথরিটি এবং সেই রাজ্যের হাইকোর্ট মিলে ভারতের প্রথম ই লোক আদালত গঠন করলো? অপশান এ তামিলনাড়ু, অপশান বি গোয়া, অপশান সি আসাম এবং অপশান ডি ছত্তিশগড়। এটি সঠিক উত্তর হবে অপশান ডি ছত্তিশগড়। আচ্ছা, এই ছত্তিশগড় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো ভূপেশ বাঘেল। ছত্তিশগড় রাজ্যটি মধ্যপ্রদেশ রাজ্যের কিছু অংশ নিয়ে গঠিত হয় 2000 সালের 1 নভেম্বর। উত্তরাখণ্ড রাজ্যটি গঠন হয়েছিল উত্তরপ্রদেশ ভেঙে 9 নভেম্বর এবং ঝাড়খণ্ড রাজ্যটি বিহার ভেঙে গড়ে উঠেছিল 15 নভেম্বর 2000 সালে। তাহলে 2000 সালের নভেম্বর মাসে 3টে রাজ্য গঠন হয়েছিল। নভেম্বর মাসের 1 তারিখে ছত্তিশগড়, নভেম্বর মাসের 9 তারিখে উত্তরাখণ্ড এবং নভেম্বর মাসের 15 তারিখে ঝাড়খণ্ড। চলে আসছি পরের প্রশ্ন। যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম ইউকেতে 2019 সালে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে সর্বাধিক লগ্নি করেছে কোন দেশ? অপশান এ জার্মানি, অপশান বি যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অপশান সি ভারত, অপশান ডি ফ্রান্স। তো এটি সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ। বর্তমানে ইউকে বা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন বরিস জনসন এবং বর্তমানে ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। চলে আসছি পরের প্রশ্নে। সম্প্রতি বিসিসিআই এর অন্তর্বর্তীকালীন সিইও কে হলেন? অপশান এ রাহুল জোহরি, অপশান বি সৌরভ গাঙ্গুলি, অপশান সি হেমাঙ্ক আমিন এবং অপশান ডি জয় শাহ। তো এটি সঠিক উত্তর হবে অপশান সি হেমাঙ্ক আমিন। সম্প্রতি বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়া এর সিইও পদে ইস্তফা দিয়েছেন রাহুল জোহরি। তারপর হেমাঙ্ক আমিন বিসিসিআই এর অন্তর্বর্তীকালীন সিইও হয়েছেন। চলে আসছি পরের প্রশ্ন। লি সেন লাং সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? অপশান এ দক্ষিণ কোরিয়া, অপশান বি মালয়েশিয়া, অপশান সি হংকং, অপশান ডি সিঙ্গাপুর। এটির সঠিক উত্তর হবে অপশান ডি সিঙ্গাপুর। সম্প্রতি সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে পুনরায় প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন লি সেন লাং। দশম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টারি ফিল্মের অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশান এ মৃণাল সেন, অপশান বি মনোজ কুমার, অপশান সি কেজাং দি থংডক, অপশান ডি বিনোদ খান্না। তো এটি সঠিক উত্তর হবে অপশান সি কেজাং দি থংডক। কেজাং দি থংডক তার ডকুমেন্টারি ফিল্ম চি লুপো এর জন্য 2020 সালে দাদাসাহেব ফালকে বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড জিতেছেন। আ সং অফ ইন্ডিয়া বইটির লেখক কে? অপশান এ সলমান রুশদি, অপশান বি বিক্রম শেঠ, অপশান সি রাস্কিন বন্ড, অপশান ডি অমিতাভ ঘোষ। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি রাস্কিন বন্ড। বইটি লেখক রাস্কিন বন্ডের সাহিত্য জীবনের 70 বছর উপলক্ষে প্রকাশিত হল। এই বইতে প্রখ্যাত লেখক হিসাবে রাস্কিন বন্ডের আত্মপ্রকাশের আগের জীবন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে। প্রতি বছর কবে জাতীয় মৎস্য চাষী দিবস বা ফিশ ফার্মার্স ডে পালন করা হয়? অপশান এ জুলাই 10, অপশান বি জুলাই 11, অপশান সি জুলাই 12 এবং অপশান ডি জুলাই 13। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ জুলাই 10 অর্থাৎ 10ই জুলাই। প্রতিবছর 10ই জুলাই দিনটি মৎস্য চাষিদের অত্যাধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে উৎসাহ দেওয়ার জন্য জাতীয় মৎস্য চাষী দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা, কালটিভেশন অফ ফিশকে কী বলা হয়? পিসি কালচার। চলে আসছি পরের প্রশ্নে। ইউনাইটেড নেশনস বিশ্ব জনসংখ্যা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয়? অপশান এ জুলাই 10, অপশান বি জুলাই 11, অপশান সি জুলাই 12 এবং অপশান ডি জুলাই 13।
তো এটি সঠিক উত্তর হবে অপশন বি জুলাই এগারো। এগারোই জুলাই দিনটি জনসংখ্যা সম্পর্কিত বিষয়ে মানুষকে অবগত করতে এবং জনবিস্ফোরণ সম্বন্ধে সচেতন করার লক্ষ্যে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসাবে পালন করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুসারে 2019-20 অর্থবর্ষে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার কোন দেশ? অপশন এ যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ, অপশন বি যুক্তরাজ্য অর্থাৎ ইউকে, অপশন সি ফ্রান্স এবং অপশন ডি চীন। তো এটি সঠিক উত্তর হবে অপশন এ ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র। চলে আসছি পরের প্রশ্ন। 2020 সালের ভন কারমান অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন এ জি মাধবন নায়ার, অপশন বি কে শিবন, অপশন সি জয়ন্ত নার্লিকার, অপশন ডি সতীশ রেড্ডি। এটি সঠিক উত্তর হবে অপশন বি কে শিবন। ইন্টারন্যাশনাল একাডেমি অফ অ্যারোনটিক্স প্রদত্ত 2020 সালের ভন কারমান পুরস্কার পেলেন ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর প্রধান ডক্টর কে শিবন। তিনি তৃতীয় ভারতীয় হিসাবে এই পুরস্কার পেলেন। লক্ষ্য পরের প্রশ্ন। ওয়ার্ল্ড মালালা ডে কবে পালন করা হয়? অপশন এ 10ই জুলাই, অপশন বি 11ই জুলাই, অপশন সি 12ই জুলাই এবং অপশন ডি 13ই জুলাই। তো এটি সঠিক উত্তর হবে অপশন সি 12ই জুলাই। সবচেয়ে কম বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের কাজ এবং তার প্রতিবাদকে সবার সামনে তুলে ধরার জন্য তার জন্মদিন 12ই জুলাই মালালা ডে হিসাবে পালন করা হয়। মালালা ইউসুফজাই 2013 নোবেল শান্তি পুরস্কার বিজেতা। সেই বছর আরও একজন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, তিনি এক ভারতীয়, নাম কৈলাস সত্যার্থী। তো 2013 নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফজাই। চলে আসছি পরের প্রশ্ন। এদের মধ্যে কে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেতে চলেছেন? অপশন এ ধ্যানচাঁদ, অপশন বি অশোক কুমার, অপশন সি গুরবক্স সিং, অপশন ডি পি কে ব্যানার্জি। তো সঠিক উত্তর হবে অপশন বি অশোক কুমার। এবছর মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন প্রাক্তন হকি খেলোয়াড় অশোক কুমার, প্রাক্তন ফুটবলার প্রণব গাঙ্গুলি এবং প্রাক্তন অ্যাথলিট মনোরঞ্জন পোরেল। এবং মোহনবাগান রত্ন পেতে চলেছেন গুরবক্স সিং এবং পলাশ নন্দী। ইফ ইট ব্লিডস বইটির লেখক কে? অপশন এ জি কে রাউলিং, অপশন বি রাস্কিন বন্ড, অপশন সি স্টিফেন কিং এবং অপশন ডি অরুন্ধতী রায়। এটি সঠিক উত্তর কি হবে? অপশন সি স্টিফেন কিং। পোবা সংরক্ষিত বন অর্থাৎ রিজার্ভ ফরেস্টটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য অর্থাৎ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য? অপশন এ কর্ণাটক, অপশন বি আসাম, অপশন সি গুজরাট, অপশন ডি পাঞ্জাব। এটি সঠিক উত্তর হবে অপশন বি আসাম। এটি আসামে অবস্থিত। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সর্বানন্দ সোনোয়াল। আসামের রাজধানী হল দিসপুর। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহসভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? অপশন এ অশোক লাফাসা, অপশন বি গীতা গোপীনাথ, অপশন সি নির্মলা সীতারামন, অপশন ডি মুকেশ সিং। তো এটি সঠিক উত্তর হবে অশোক লাফাসা। বর্তমানে অন্যতম ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অশোক লাফাসা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন। সম্প্রতি 15ই জুলাই কোন রাজ্য এডুকেশন ডেভেলপমেন্ট ডে হিসেবে পালন করলো? অপশন এ আসাম, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কর্ণাটক। এটি সঠিক উত্তর হবে অপশন সি তামিলনাড়ু। 15ই জুলাই 2020 প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজ এর 117তম জন্মবার্ষিকীতে তামিলনাড়ু সরকার এডুকেশন ডেভেলপমেন্ট ডে হিসেবে পালন করলো। স্পোর্টস আড্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? অপশন এ শেন ওয়ার্ন, অপশন বি ব্রেটলি, অপশন সি ম্যাথু হেডেন, অপশন ডি সচিন তেন্ডুলকার। এটি সঠিক উত্তর হবে অপশন বি ব্রেটলি। ক্রিকেট, ফুটবল এবং কবাডি সম্পর্কিত একটি ভারতীয় সংবাদ ও তথ্য ওয়েবসাইট স্পোর্টস আড্ডা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেটলির সাথে চুক্তি করেছে।
ইসরো 2020 সালের আগস্ট মাসে কোন দেশের কৃত্রিম উপগ্রহ অ্যামাজনিয়া 1 মহাকাশে উৎক্ষেপণ করতে চলেছে? অপশান এ ইসরায়েল, অপশান বি ব্রাজিল, অপশান সি ইরান, অপশান ডি সুদান। এটি সঠিক উত্তর হবে অপশান বি ব্রাজিল। 2020 সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ট্রিবিউট অ্যাক্টর অ্যাওয়ার্ড কে পেতে চলেছেন? অপশান এ এমা ওয়াটসন, অপশান বি কেট উইন্সলেট, অপশান সি জেনিফার লরেন্স, অপশান ডি নাতালিয়া পোর্টম্যান। তো এটি সঠিক উত্তর হবে অপশান বি কেট উইন্সলেট। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটি 2020 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে ট্রিবিউট অ্যাক্টর অ্যাওয়ার্ডের জন্য কেট উইন্সলেটকে নির্বাচিত করা হয়েছে। ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে কবে পালন করা হলো? অপশান এ 14 জুলাই, অপশান বি 15 জুলাই, অপশান সি 16 জুলাই, অপশান ডি 17 জুলাই। এটি সঠিক উত্তর হবে অপশান বি 15 জুলাই। তাহলে 15 জুলাই হলো ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। 2020 সালের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স অনুসারে মোস্ট সুইটেবল লোকেশন ফর গ্লোবাল ম্যানুফ্যাকচারিং তালিকায় ভারতের স্থান কত? অপশান এ তৃতীয়, অপশান বি পঞ্চম, অপশান সি অষ্টম এবং অপশান ডি দশম। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ তৃতীয়। কুসম্যান অ্যান্ড ওয়েকফিল্ড এর সমীক্ষা অনুযায়ী 2020 সালের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্সে মোস্ট সুইটেবল লোকেশন ফর গ্লোবাল ম্যানুফ্যাকচারিং তালিকায় ভারতের স্থান রয়েছে তৃতীয়। ডে অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস প্রতি বছর কবে পালন করা হয়? অপশান এ 14 জুলাই, অপশান বি 15 জুলাই, অপশান সি 16 জুলাই, অপশান ডি 17 জুলাই। এটি সঠিক উত্তর হবে অপশান ডি 17 জুলাই। তাহলে 17 জুলাই হচ্ছে ডে অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস। 2022 সালের সেনেগালে হতে চলা ইউথ অলিম্পিক কত সাল পর্যন্ত স্থগিত করা হলো? অপশান এ 2023, অপশান বি 2024, অপশান সি 2025 এবং অপশান ডি 2026। এটি সঠিক উত্তর হবে 2026, অপশান ডি। 2022 সালে হতে চলা সেনেগালের যে ইউথ সামার অলিম্পিক সেটি 4 বছর আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে 2026 সাল পর্যন্ত। এবং এই যে সেনেগালে ইউথ অলিম্পিক অনুষ্ঠিত হবার কথা, এটি আফ্রিকাতে হতে চলা প্রথম ইউথ সামার অলিম্পিক গেম। হিজ হোলিনেস দ্য 14th দলাই লামা অ্যান ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি বইটি কে লিখেছেন? অপশান এ তিসেরিং সাক্কো, অপশান বি তেনজিং গিচে তেথং, অপশান সি জামায়াং নরবু, অপশান ডি ইউ হুয়া। তো এটি সঠিক উত্তর হবে অপশান বি তেনজিং গিচে তেথং। তাহলে এই বইটির নাম কি? হিজ হোলিনেস দ্য 14th দলাই লামা অ্যান ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি লিখেছেন তেনজিং গিচে তেথং। চলে আসছি আজকের শেষ প্রশ্নে। নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে কবে পালন করা হয়? অপশান এ 15 জুলাই, অপশান বি 16 জুলাই, অপশান সি 17 জুলাই এবং অপশান ডি 18 জুলাই। তো এটি সঠিক উত্তর হবে অপশান ডি 18 জুলাই। নেলসন ম্যান্ডেলা হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি। বন্ধুরা, এই ছিল বিগত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে বাছাই করা 25টি প্রশ্নোত্তর। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।